দ্বিতীয় স্থানেরে উজলিল যোরহাটর চিন্ময় হাজরিকা হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার 2019 দ্বিতীয় স্থানেরে যোরহাটলে গৌরব কহিয়ালে চিন্ময় হাজরিকায় যোরহাট ডনবক্স হাইস্কুলর ছাত্র বাগসুঙর ছাত্র চিন্ময় হাজরিকায় মুঠ 593 নম্বরে অসমৰ ভিতৰতে দ্বিতীয় স্থান লাভ কৰিবলৈ সক্ষম হল উল্লেখযোগ্য যে চিন্ময়ৰ পিতৃৰ নাম ৰূপক হাজৰিকা আৰু মাতৃৰ নাম ৰুলি হাজৰিকা চিন্ময়ৰ পিতৃৰ ৰূপক হাজৰিকা এনআৰএলৰ কৰ্মী এই ফলাফল লাভ কৰাৰ পিছতে চিন্ময়ৰ বাসগৃহত এক উৎসৱমুখৰ পৰিৱেশে বিৰাজ কৰিলে মেধাবী ছাত্ৰগৰাকীক অভিনন্দন জনাবলৈ পুৱাই ঘৰত যথেষ্ট সংখ্যক লোকৰ লগতে শিক্ষক শিক্ষয়িত্ৰীৰ আগমন ঘটিল চিন্ময়ৰ পিতৃ মাতৃয়ে জানিবলৈ দিয়ে সৰুৰে পৰাই পঢ়া শুনাত অত্যন্ত ৰাপ আছিল চিন্ময় এই সফলতাৰ বাবে শিক্ষক পিতৃ মাতৃক ধন্যবাদ জনাইছে চিন্ময়ে উচ্চতৰ মাধ্যমিকত বিজ্ঞান শাখাত অধ্যয়ন কৰি চিকিৎসক হোৱাৰ মন থকা বুলি জানিবলৈ দিছে মোক সাপোর্ট করলে এনকারেজ করেছিলে পড়াতে মানে ধর বেশি সিরিয়াসলি লওয়া নাছিল মানে ধর মানুষে কয় কিনা তুমি ভাল রিজাল্ট করব লাগবে এইবিল ইমান সিরিয়াসলি লওয়া নাছিল বাট নিজের টেক্সটবুক থরলি পড়ছিল আর তার লগতে রেফারেন্স বুক আর বেলেগ কিনা কিনা পড়ছিল তারপর হায়ার সেকেন্ডারি মানে সায়েন্সতে পড়িম সাকে তারপর মেডিকেল ব্রাঞ্চতে যাব পড়া শুনা করা গুরুত্বপূর্ণ কোনোবা এটা স্থান পোৱাতকৈ যাতে যিখিনি পঢ়িছে সেইখিনি খৰচি মাৰি পঢ়িব পাৰে সেইটোত বেছি গুৰুত্ব দিয়াটো ভাল তেতিয়া ভৱিষ্যতে নিশ্চয় কিবা এটা কাম কৰিবলৈ সক্ষম হ'ব টাইমছ গুৱাহাটীৰ পৰিয়ালৰ তৰফৰ পৰাও চিন্ময়লৈ থাকিল আন্তৰিক শুভেচ্ছা ইয়কৰ পৰা বিৰাজ বৰুৱাৰ ৰিপৰ্ট টাইমছ গুৱাহাটী